এ এক দুঃসাহসীর গল্প। একটি মাত্র ছোড়া দিয়ে একাই একটি বাঘকে ঘায়েল করার জন্য যথেষ্ট, আর যার নাম হলো বাঘাজতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঘের গর্জে গর্জে উঠেছিলেন এই বাঙালি বিপ্লব। বাংলার সশস্ত্র বিপ্লববাদী দল যুগান্তরের প্রধান ছিলেন তিনি। এমনকি জার্মানদের সহায়তায় ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পরিকল্পনার উদ্যোক্তাও তিনি। বাঘাজতিনের নামে কেঁপেছে সেই যুগের অত্যাচারী ব্রিটিশ শাসকেরা। 1879 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী এই বীরের জন্ম হয়। ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের মহানায়ক বাঘাজতিনের আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাবার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম শরৎ শশী। খুব ছোটবেলায় যতীন তার বাবাকে হারায়। যতীনের মা বিধবা শরৎশশী দেবী ছিলেন স্বভাব কবি। স্বামীর স্বর্গারোহণ, শ্মশান, সংসার প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা ছিলেন তিনি। ছোটবেলা থেকেই বাঘাজতিনকে সাহসী করে তোলার পেছনে তার মা শরৎশশী দেবীর ভূমিকা ছিল অপরিসীম। 1899 সালে এই মহীয়সী রমণী ছেলে বাঘাজতীন ও মেয়ে বিনোদবালাকে রেখে মারা যান। মায়ের মৃত্যুর পর বোন বিনোদবালা বাঘাজতীনকে মাতৃস্নেহে বড় করে তোলে। সে সময় দাঁড়িয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা বিনোদবালাও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছিলেন। আর বাঘাজতীনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনুপ্রেরণার উৎস ছিলেন তার বোন বিনোদবালা। বিখ্যাত বিপ্লবী এম এন রায় মন্তব্য করেছিলেন, আমি বাঘাজতীন ও লেনিন দুজনকেই দেখেছি, আর এ দুজনের মধ্যে বাঘাজতীনই শ্রেষ্ঠ। বিপ্লবী এম এন রায় তার মন্তব্যের মাধ্যমে মহামতি লেনিনকে ছোট করেননি, বরং বাঘাজতীন যে একজন বিশাল মাপের মানুষ সেটাই তার এই মন্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। ব্রিটিশদের শাসন শোষণ ছোটবেলা থেকেই বাঘাজতীনের অন্তরে গভীর দাগ কেটে ফেলে। বড় হওয়ার সাথে সাথে তিনি উপলব্ধি করতে পারেন আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে হলে এ দেশ থেকে ব্রিটিশদের তাড়াতে হবে। তাই ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে তোলেন বিপ্লবী দল। বাঘাজতীনের চেতনায় অনুপ্রাণিত হয়ে একটা সময় কয়েক গ্রাম যেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুর্গে পরিণত হয়। 1908 সালের কলকাতার মানিকতলায় গোপন বোমার কারখানার নেতাকর্মীরা পুলিশদের কাছে ধরা পড়ে, আর এসব নেতাকর্মীর নেতা ছিলেন বাঘাজতীন। কিন্তু সরকারি চাকরি করার জন্য তাকে সন্দেহ করত না পুলিশ। 1908 সালেই বাঘাজতীন শিলিগুড়ি স্টেশনে উচ্চপদস্থ ইংরেজ সামরিক কর্মচারীদের প্রহার করেন। বেশ কয়েকটি কারণে বাঘাজতীনের ওপর পুলিশের সন্দেহ ক্রমশই বাড়তে থাকে। এমনকি হাওড়ার ষড়যন্ত্র মামলায় তাকে জড়ানো হয়। 15 মাস মামলা চলার পর সরকার তাকে সহ আরো 46 জনকে দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হয়। 1911 সালের এপ্রিল মাসে বাঘাজতীন মুক্তি পান। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতার জন্য এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তিনি। আর এই সময় তিনি নরেন সন্ন্যাসী নামে পুরো ভারতে চষে বেড়ান এবং বিভিন্ন স্থানে বিপ্লবীদের একত্র করার কাজ চালিয়ে যান। নির্বাচিত হন বিপ্লবী দলগুলোর কমান্ডার ইন চিফ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর জার্মান সরকারের সহযোগিতায় শুরু করেন জোরালো সংগ্রাম। জার্মান সরকার তাকে জানায় জার্মান জাহাজ ম্যাভারিক, 30,000 রাইফেল, 8,00,000 কার্তুজ ও 2,00,000 টাকা নিয়ে জুন মাসে সান ফ্রান্সিসকো থেকে যাত্রা করবে। আর জাহাজের এইসব জিনিসপত্র বুঝে নেওয়ার জন্য বাঘাজতীন তার সহকর্মী সহ বালেশ্বরের দিকে রওনা করেন। গুপ্তচরের মাধ্যমে এইসব খবর পেয়ে ব্রিটিশ সরকারের লোকজনও বালেশ্বরে চলে যায়। বিপ্লবীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইউনিভার্সাল এম্পোরিয়াম নামে একটি দোকানে তল্লাশি চালিয়ে সেখান থেকে বাঘাজতীনের অবস্থান জানতে পেরে গোয়েন্দা বিভাগের লোকজন কপ্তিপদ্মার দিকে অগ্রসর হয়। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় ব্যাপক সংখ্যক পুলিশ। এত বড় সুসজ্জিত বাহিনী নিয়েও বাঘাজতীনকে গ্রেপ্তার করা সম্ভব নয় জেনে তারা কূটকৌশলের আশ্রয় নেয়। চারিদিকে তাদের লোক ছড়িয়ে দিয়ে প্রচার চালায় যে একজন ডাকাত এই পথ ধরে পালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে এসে গ্রামবাসী ধাওয়া খেয়ে দীর্ঘ নদী সাঁতরে পার হয়ে একটি বনের মধ্যে অবস্থান নেয়। এমনকি কয়েকদিন প্রায় অভুক্ত অবস্থায় থাকে বাঘাজতীন সহ তার সহকর্মীরা। বনের ভেতরে অবস্থিত একটি টিলা থেকে ব্রিটিশ সেনাবাহিনীর মোকাবিলা করেন বাঘাজতীন সহ তার সহকর্মীরা। আর মাত্র 4 জন সহকর্মী নিয়ে 3 ঘন্টা যুদ্ধ করার পর যখন গুলিবিদ্ধ অবস্থায় বাঘাজতীন ধরা পড়লেন তখন তিনি মৃত। তখন তার রণকৌশলে আশ্চর্যজনিত হয়ে মাথার টুপি খুলে তাকে সম্মান জানিয়েছিল ব্রিটিশ অফিসাররা। 1915 সালের 10ই সেপ্টেম্বর এই অকুতোভয় মহাবিপ্লবী বাঘাজতীন মারা যায়। বাঘাজতীনের চেতনায় লালিত হয়ে গোটা ভারতবর্ষে অসংখ্য বাঘাজতীনের জন্ম হয় এবং এক পর্যায়ে এই অসংখ্য বাঘাজতীনের আন্দোলনের মুখে ব্রিটিশরা এদেশ ছাড়তে বাধ্য হয়।